ফিরে আসলাম বিরতির পর। লোকসভা ভোট আসন্ন, ইতিমধ্যেই রাজ্যে প্রতিটা রাজনৈতিক দল যে যার মতন ভাবে কার্যত দলকে গোছাতে ব্যস্ত হয়ে পড়েছেন ইতিমধ্যে। তাই লোকসভা নির্বাচনকে সামনে রেখে শক্তি বৃদ্ধি কংগ্রেসের, যেমনটা পরিলক্ষিত একেবারে সাব্রুম প্রান্তিক জেলা সাব্রুম, যেখান থেকে উঠে আসলো রাজ্যের প্রান্তিক সাব্রুম থেকে যোগদান সভা কংগ্রেসের। কংগ্রেসের শক্তি বৃদ্ধি এবং আজকে প্রায় পনেরো পরিবারের 70 ভোটার যারা বিজেপি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে কংগ্রেসের পতাকা তলে সামিল হলেন। 38 নম্বর জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 27 নম্বর বুথে উত্তর ইচ্ছে ছড়াতে আজ রাত গতকালকে রাত্রি নাগাদ যোগদান সভার আয়োজন করা হয়। যে যোগদান সভাতে রাজ্যের এবং কংগ্রেস পতাকা তলে সামিল হয়েছেন জেলার বিভিন্ন নেতৃত্বরা, ভোটাররা কার্যত যোগদান করেছেন কংগ্রেসের পতাকা তলে। এবং যারই মধ্যে জেলার ব্লক কংগ্রেসের সভাপতি মৃদুল পাটারির নেতৃত্বে দক্ষিণ ত্রিপুরা জেলার নেতা কিরন্ত ত্রিপুরা, তাপস ত্রিপুরা, সৈন্য রাম ত্রিপুরা, ধর্মেন্দ্র ত্রিপুরা, সুব্রত আচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ যারা উপস্থিত ছিলেন। 15 পরিবারের 70 জন ভোটার বিজেপি ছেড়ে অন্যান্য রাজনৈতিক দল ত্যাগ করে কংগ্রেসের পতাকা তলে সামিল হলেন। দক্ষিণের শাসক দল দক্ষিণের কার্যত এই যোগদান সভা যেটা গতকালকেই অনুষ্ঠিত হয়েছে, তবে এক্ষেত্রে রাজনৈতিক বিশেষজ্ঞদের মত সামনে যেহেতু রয়েছে লোকসভা নির্বাচন, তাই লোকসভা ভোটকে সামনে রেখে প্রতিটা রাজনৈতিক দল যে যার মতনভাবে ঘর গোছাতে আখের গোছাতে কার্যত শুরু করে দিয়েছে। শাসক দল যেরকমভাবে তৎপরতা জারি রেখেছে ভোটকে সামনে রেখে বিভিন্ন রকমের সম্মেলন থেকে শুরু করে সভার আয়োজন করা হচ্ছে, দলের কর্মী সমর্থকদের উজ্জীবিত করার চেষ্টা চলছে, পিছিয়ে নেই এক্ষেত্রে বিরোধীরাও। বামেরাও যেরকমভাবে তাদের নিত্য নতুন কর্মসূচি নিয়ে ময়দানে নামছে, ঠিক একই রকমভাবে কংগ্রেস শক্তি বৃদ্ধি করছে যোগদানের মাধ্যমে। আজকে সাব্রুমের গতকালকের এই যোগদান সভাকে কেন্দ্র করে কি বক্তব্য উঠে আসছে সংশ্লিষ্টের, শুনুন। আজ দক্ষিণ ত্রিপুরা জেলায় 38 জুলাই বাড়ি বিধানসভা কেন্দ্রে 27 নম্বর বুথ কমিটির অন্তর্গত উত্তর ইশাছড়া এলাকায় 15 পরিবারের 70 জন ভোটার ভারতীয় জনতা পার্টি ছেড়ে ভারতের জাতীয় কংগ্রেস দলে সামিল হয়েছে। আমরা আগামী দিনে এই এলাকার উন্নয়নের স্বার্থে মানুষের দৈনন্দিন যে চাহিদা সেটা পূরণ করার লক্ষ্যে আমরা ওনাদেরকে বরণ করে নিয়েছি। আমাদের দৃঢ় বিশ্বাস আগামী দিনে প্রত্যেকটি জাতি জনজাতি অংশের মানুষ ওনারা ভারতের জাতীয় কংগ্রেস দলের হাতকে শক্তিশালী করবেন, এবং আমরাও কথা দিচ্ছি এই এলাকার আত্মসামাজিক উন্নয়নের লক্ষ্যে ভারতের জাতীয় কংগ্রেস দল সর্বদাই কাজ করবে এখানে। ধন্যবাদ। গতকালকের কংগ্রেসের যোগদান সভায় নেতৃত্বের বক্তব্য আপনারা শুনলেন। আগামী দিনে তারা জনগণের স্বার্থে যেরকম কাজ করবেন, দলকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা রয়েছে, যার জন্যই এই বিশাল যোগদান সভার আয়োজন। তবে রাজ্য জুড়েই কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন রকমের কর্মসূচিও হাতে নেওয়া হচ্ছে। যদিও কিছুদিন আগে আমরা দেখেছিলাম কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা, যার বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ পদযাত্রা শহর আগরতলায় অনুষ্ঠিত হয়েছে। একইভাবে রাহুল গান্ধীর এই ভারত জোড়ো যাত্রার বর্ষপূর্তি উপলক্ষে রাজ্যব্যাপী কংগ্রেসেরও বিভিন্ন রকমের কর্মসূচি। এছাড়াও আগামী লোকসভা নির্বাচনের আগাম প্রস্তুতি শুরু হয়ে গেছে কংগ্রেসের অন্দরে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।